হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল রুশাকে দেখলেন, দুটো আলাদা আলাদা মোজা পরে আছে। আজকে অ্যাকচুয়ালি ওদের সিলি সক্স ডে, তাই জন্য ওর কাছে এর থেকে বেশি সিলি সক্স ছিল না, তো এই দুটো সক্সই পরেছে। এখন তো ক্লাসে বসে আছে, আর বাইরে দেখতে পাচ্ছেন আজকের দিনটা হলো একটা রোদ ঝলমলে দিন। আমি তাড়াহুড়ো করে ব্লগটা স্টার্ট করব বলে আপনাদের সাথে একটু গুড মর্নিংটা সেরে নিলাম। এর বেশি আর কথা বলতে পারবো না, কারণ রুশার এই অল্পক্ষণের ব্রেক ছিল, তো সেই সময়টাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা আমার সাথে দিনটা শুরু করুন, চলুন দেখুন আস্তে আস্তে আজকের দিনে কি মজাদার হতে চলেছে। রুশার ক্লাস চলছিল, তাই জন্য নিজে একটু কাজ করে ভাবলাম স্নানটা সেরে নি, তাই স্নান টান করে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট বানাবো। দেখুন অলরেডি মানে গ্যাসে কি কি বাসন লাগবে সাজিয়ে রেখেছি। চা বসাবো, ব্রেকফাস্ট বানাবো, ভাত বসাবো। দুপুরের রান্না তো করাই আছে, কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম মাছ আর বিট ভাজা, আপনারা দেখেছেন সেটাই আছে। ডিনারের জন্য কিছু একটা করতে হবে, সেটা দেখবো পরে কি বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে রেসিপিটা মানে কি কি ইউজ করছি বা কতটা করে ইউজ করছি সেটা আপনাদেরকে বলে দেবো। আর এই উইকেন্ডে অরিত্র বিশাল বড় একটা পেঁপে নিয়ে এসছে, তাই ব্রেকফাস্টে পাকা পেঁপে আর চিড়ের পোলাও। তো চলুন লেগে পড়ি ব্রেকফাস্টের কাজে। রুশার ক্লাস চলছে, পেঁপেটা কেটে ভাবলাম পেঁপেটাই আগে খাই, তারপরে চিড়ের পোলাওটা বানাবো, কারণ রুশাকে ওর ব্রেকে অলরেডি পেঁপে দিয়ে দিয়েছিলাম। এখন চিড়ের পোলাওটা বানালেও ওকে দেওয়া যাবে না, বিকজ ওর ক্লাস চলছে, আবার যখন ব্রেক টাইম হবে ওই সময়টাতেই দিতে হবে। তো ভাবলাম আমিও তাহলে একটু পরেই বানাবো, গরম গরমই সার্ভ করা যাবে। এই মানে গতকাল থেকে, ফার্স্ট মার্চ থেকে রুশাদের টাইমিং চেঞ্জ হয়েছে, আরও এক ঘন্টা এক দেড় ঘন্টা মতো, মানে এক এক দিন এক এক রকম টাইম বেড়ে গেছে স্কুলের। তো ওই ব্রেক টাইম, স্ন্যাক টাইম, লাঞ্চ টাইম সবই একদম উলটপালট হয়ে গেছে। গতকালটা মানে ওদের তো মানডে আর ফ্রাইডে একটু কম টাইম হয়, তো সেই জন্য গতকাল তাও ওটা আমরা ব্যালেন্স করে চলেছিল, কিন্তু আজকে আমাদের প্রায় 3:30-4 বেজে যাবে খাওয়ার। বিকজ ওরা যেই টাইমটা লাঞ্চ টাইম দেয় ওইটুকু টাইমে না রুশার, মানে রুশা বলে না মেনলি সব বাচ্চাদেরই হয় তাই, তো মানে লাঞ্চটা শেষ হয় না। তো সেই জন্য আমরা কি করি, স্কুলটা শেষ হওয়ার পর লাঞ্চটা আমি দিই। এবার মুশকিলটা হয় ওই করতে করতে লাঞ্চ টাইম আজকে প্রচন্ড দেরি হয়ে যাবে। এখন আজকে না সেই এই লাঞ্চ টাইম দেরি হওয়ার কথা শুনে মনে পড়লো, আমার ছোটবেলা থেকেই না ডে স্কুল ছিল আমার বা ভাইয়ের। সেই মা বসে থাকতো, আমি স্কুল থেকে আসতাম বা ভাই স্কুল থেকে আসতো, এসে তারপর মানে একসাথে খেতাম। তো ওই ওই আবার ব্যাক টু স্কুল ডেজ ফেরত চলে গেছি। আমাদেরকেও এখন মানে এখন অরিত্র বাড়িতে আছে, তো আমরাও ওয়েট করব রুশা স্কুল শেষ হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ওই যা হয় ছোটবেলায় মারা মানে সবার মারাই তাই, সব মা বাবারা ওয়েট করতো, এখন আমাদের হয়েছে ওই রকম অবস্থা, আমরাও ওয়েট করে থাকবো। মানে খিদে পেলেও উপায় নেই, কখন স্কুল শেষ হবে, তারপরে ম্যাডাম ফ্রেশ হবেন হয়ে তারপরে আমরা তিনজনে লাঞ্চ করবো। লাঞ্চ তো নয় ওটা, ওই ইভিনিং। গতকাল তো তাও আমাদেরকে অতটা বুঝিনি আমরা, বিকজ মানডে ছিল তো একটু আগেই ছুটি হয় বলে টাইমটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছিল, কিন্তু আজকে থেকে আমাদের আবার মানে আগের এতদিন স্কুল খোলাতে যেই রুটিনটা আমরা ফলো করছিলাম সেইটা আবার চেঞ্জ হলো। তো ওই 7-10 দিন লাগবে বা ম্যাক্সিমাম 1 week মতো লাগবে, 4-5 দিন আর কি, যে অ্যাটলিস্ট বডি ক্লকই হোক না কেন, মাইন্ডসেট হোক, সবকিছু সেট হওয়ার জন্য। আজকে তাই কাজ করে মানে কাজ করছিলাম একটু এডিটিং এর, ভাবলাম স্নানটা করে নি। আজকে খুব ভালো রোদ উঠেছে, কিন্তু যা হয়
রোদ উঠলে মানে বরফ তো গলেই কিন্তু ঠান্ডাটাও বেশি থাকে, আর ফিলস লাইক আজকে -8। তার মধ্যে আমাদের বাড়ির হিটারটা বন্ধ করে দিয়েছে, মানে হিটারটা আমাদের ওপর ডিপেন্ড করে না, ওটা লিজিং অফিস থেকে ওরা কন্ট্রোল করে, তো আমরা কিছুই করতে পারি না। এখন ওরা হিটিংটা খুব লো করে দিয়েছে, স্প্রিং আসছে তো উইন্টার মানে শেষ হতে চললো, তাই হিটিংটা লো করে দেওয়াতে মানে একদমই খুবই কম হিটিং হচ্ছে, আর মানে ঘরের মধ্যে ঠান্ডাটাও লাগছে ভালো। এবার স্নানটা করে নিয়ে এখন আরাম হচ্ছে, তাই প্রথমে না স্নান করতে ইচ্ছা করছিল না, তারপরে মনকে শক্তি দিয়ে বললাম না স্নানটা করেই নি, তাহলে একটু আরামসে চলা যাবে আর কি দিনটা। তো এখন ভালোই লাগছে, ওই স্নান করতেই মানে মনকে মানিয়ে নিয়ে এগিয়ে শাওয়ারের দিকে যেতেই যা কষ্ট, এখন স্নান করে চলে এসেছি, আবার ফ্রেশ আর ঠান্ডা লাগছে না। কারণ কি, সোয়েটার টোয়েটার পরে মুড়িসুড়ি দিয়ে বসলে না রান্নাঘরের কাজ করতেও ইচ্ছে করে না, রান্নাঘর বলে না যে কোনো কাজেই মানে ওই যেই জায়গাটাতে মুড়ি দিয়ে বসেছি মনে হয় ওইখানটাতেই বসে থাকি, তো সেটা করলে তো আর চলবে না, তাই ভালো আমার একটা বড় কাজ হয়ে গেছে। ডিনার তো কালকে বানিয়ে রেখেছি, মানে ডিনার যখন কালকে বানিয়েছিলাম তখন লাঞ্চটাও বানিয়ে রেখেছি একসাথে, তাই লাঞ্চের ঝামেলাটা আর নেই। ভাবলাম বিছানাটা তুলে নি, তুলে নিয়েই পেঁপেটা খাবো, তাই আপনাদের সাথে গল্প করতে করতে উঠে চলে এলাম। ভাবলাম বিছানাটা তুলতে তুলতে গল্পটা করে নি, বিছানাটাও হয়ে গেলে তারপরে বসে যতক্ষণ এই ঘরে আমার ঠাই আছে, ইউজুয়ালি অরিত্র এখানে বসে কাজ করে, তো যতক্ষণ এই ঘরটাতে আমি থাকতে পারবো ততক্ষণে পেঁপেটা খেয়ে নি। এবার আরামসে বসে পেঁপেটা খেয়ে তারপরে চিড়ের পোলাও এর ইনগ্রিডিয়েন্টস গুলো মানে বেশি কিছু না, পেঁয়াজ আদা আর ফ্রোজেন ভেজিটেবলস আছে, আলু অল্প দেব, তো ওইগুলো কেটে ফেটে নেব, কেটে নিয়ে তারপরে পোলাওটা বানিয়ে নেব, খেয়ে নি তারপরে আপনাদেরকে রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি। দু কাপ চিড়ে নিয়ে এখন চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। চিড়ের পোলাও বানাতে লাগছে 2 কাপ চিড়ে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, 1টা ছোট আলু একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 1 কাপ ফ্রোজেন ভেজিটেবল, আমি ক্যারেট আর পিস ছিল ফ্রোজেন সেটাই নিয়েছি, 1টা ছোট পেঁয়াজ এমনি এমনি কুচিয়ে নিয়েছি মানে এমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওটা চাইলে আপনারা ছোট ছোট কুচি করেও কাটতে পারেন, 1 টিস্পুন আদা বাটা, 1টা ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চ একটা দারচিনি আর 1/2 টিস্পুন গোটা জিরে, কারি পাতা নিয়েছি 5-6টা, আমার কাছে ড্রাই কারি লিভস ছিল তাই ড্রাই নিয়েছি, ফ্রেশ হলে আরো ভালো হয়, আরো ভালো গন্ধ বেরোয়, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প একটু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি এখানে জিরে দিচ্ছি, আপনারা চাইলে জিরে আর কালো সরষে দুটোই দিতে পারেন, আবার জিরেটা অমিট করে কালো সরষে দিয়েও করতে পারেন। একটা প্যান বসিয়ে নিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতেই প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়ামে রাখছি, গোটা গরম মশলাগুলো একটু নেড়ে নিয়ে কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম, চাইলে আপনারা ভেজে তুলে রাখতে পারেন, আমি আর ভেজে তুলে রাখছি না আজকে, কিশমিশ গুলো যেই একটু ফুলে ফুলে উঠবে এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা অল্প একটু নেড়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা আগে দেব কারণ আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, আলুর সাথে আদা বাটাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি না ওটা লাস্টের দিকে দেবো, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আলুটা অল্প একটু সেদ্ধ হলে তারপরে ফ্রোজেন ভেজিটেবলস গুলো দেবো, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ফ্রোজেন ভেজিটেবলটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে নিয়ে কারি পাতা গুলো একটু ছিঁড়ে দিলাম, আর যে হলুদ গুঁড়োটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এর সাথে সাথে কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, নুন মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার চিড়েটা দিয়ে দিলাম, চিড়েটা দেওয়ার পর এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে
এবার জাস্ট 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, মানে ফ্লেমটা লোই আছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, এবার ভালো করে নাড়িয়ে নিলাম। চাইলে আপনারা এই সময় একবার নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন। একদম রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, দেখুন চিড়েগুলো কত ঝরঝরে আছে, ভাঙেওনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, ওই ধরুন 1-2 মিনিটই দেব, তারপরে সার্ভ করব। গরম গরম চিড়ের পোলাও রেডি। এই দেখুন কত ঝরঝরে হয়েছে, খেতেও খুব ভালো হয়। অনেকে এটার উপর ফ্রেশ নারকেল কোড়া দেয়, আমি দিই না, কারণ আমাদের বাড়িতে অরিত্র খুব একটা নারকেল কোড়া ওরকম ফ্রেশ পছন্দও করে না। একদম গরম গরম চিড়ের পোলাও রেডি। রুষার এখন রিসেস চলছে, ওই ধরুন 40-45 মিনিটের ব্রেক, তো ওর স্নান হয়ে গেছে, তো এবার ওকেও এরকম গরম গরম চিড়ের পোলাও সার্ভ করব, অরিত্রকেও দিয়ে দেব। আসলে 3:30 অবধি স্কুল হলে না খিদে তো পেয়ে যাবে মাঝখানে, তো এইটা একটু ফিলিং, মানে পেটটাও ভরে, তো এখন এইটা খেয়ে নেবে, তারপরে ওই 3:30 পরে স্নানও হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নেব। প্রত্যেকদিনই ভাবি যে আপনাদের সাথে লাঞ্চ রেসিপি শেয়ার করেছি, ডিনার রেসিপি শেয়ার করেছি, কখনো এখনো অবধি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করিনি। তাই আজকে ভাবলাম যে গতকাল মানে কয়েকদিন ধরেই আমি বাড়িতে চিড়ের পোলাও বানাচ্ছি, আপনারা তো একদিন দেখেওছেন, আসলে আমার বাড়িতে অনেক চিড়ে আছে, তো সেই চিড়ে দিয়ে আর কি মানে করবো এরকম ভেবে টেবে, তারপর ভাবলাম অনেক দিন হয়ে গেছে চিড়ের পোলাও বানানো হয়নি, তো বানাই। গতকালও বানিয়েছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। তো চলুন এবার আমার বাড়ির ম্যাডামকে আর স্যারকে এটা সার্ভ করে দিই। ভাত বসিয়ে দিয়েছি, এইবার আমার কাছে না কয়েকটা ফাঁকা কৌটো আছে, তো সেই কৌটো গুলোতে ভাবলাম অনেকদিন ধরে এই বাদাম গুলো, কাজু বাদাম, আলমন্ড, তারপরে এই পিনাটস যেগুলো মানে কাঁচা বাদাম, তো সেই সব গুলো ঢেলে রাখি। রান্নাঘরের কাজ এখন আর বিশেষ কিছু নেই, কারণ এখন ডিনার বানাবো না কিছু, মাছ আর বিট ভাজা তো আছে আপনারা দেখলেনই, তো সেইগুলো আর ভাতও বসিয়ে দিয়েছি। এখন রান্নাঘরের কাজটা অলমোস্ট ডান, আগে ভাতটা নামাবো, নামিয়ে ময়লা ফেলতে যাব, ময়লা ফেলে এসে নিজের ওই এডিটিং এর কিছু কাজ বসে করে নেব, তারপর তো রুষা স্কুল আশা করি শেষ হয়ে যাবেই, এবার শেষ হয়ে গেলে লাঞ্চ টাঞ্চ করে তারপর বাকিটা, তো কারণ তার আগে আবার রান্নাঘরের কাজে মেতে পড়লে না এখন নিজের কাজও হবে না, তো ভাবলাম না নিজের কাজটাই আগে সেরে নিই। ভাবলাম ময়লা ফেলতে যাচ্ছি, আপনাদেরকেও বাইরে নিয়ে যাই, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না। জ্যাকেট পরে এসেছি, গ্লাভস পরিনি বা টুপিও পরিনি, মানে হাত ফাতগুলো কনকন করে কাঁপছে। চলুন চটপট বাড়ি চলে যাই। আজকে ঘরের মধ্যে না প্রচন্ড ঠান্ডা লাগছে, বলছিলাম না যে হিটারের মানে হিটারটা খুব লো করে দিয়েছে লিজিং অফিস থেকে, আর বেশ শীত করছে, মানে আমরা না সবাই জবু তবু হয়ে বসে আছি, কতটা কম কাজ করা যায় ওই চেষ্টাই চালাচ্ছি। তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলায় খাওয়ার নেই, মানে আছে অল্প একটু বাটা মাছও বেঁচেছে আর অল্প একটু বিট ভাজাও আছে, তো দেখি তার সাথে আর একটু কিছু করে নিতে হবে তাহলেই হয়ে যাবে। এখন দেখুন আমি সেই শীতকালের আমেজ
ফিরিয়ে এনেছি, মানে মাঝে মাঝেই খাই, কিন্তু আজকে ভাবলাম যে না, ঘরের মধ্যে বসে থেকে না প্রচন্ড ঠান্ডা লাগছে, তো এই জানলাটা দিয়ে রোদ্দুরটা আসছে, আর বেশিক্ষণের রোদ নয়, তাও যতক্ষণ আসে ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কমলা লেবু খাই। যখন কলকাতায় ছিলাম বা ছোটবেলায় বারান্দায় বসে রোদ্দুরে পিঠ ঠেকিয়ে, মানে রোদ্দুরের দিকে ফিরে শীতকালে দুপুর বেলায় বসে বসে কমলা লেবু খেতাম, তো সেসব তো নেই, এই বাড়িতে বারান্দা নেই, আর বারান্দা থাকলেও এই ঠান্ডায় বারান্দায় বসে বসে আর কমলা লেবু খাওয়া সম্ভব না। ভাবলাম যে না, এখানে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবুটা খাই, খাওয়ার পর আর কি কিছুক্ষণ একটু লেপ মুড়ি দিয়ে জবু তবু হয়ে বসবো, বেশিক্ষণ লেপ মুড়ি দিয়ে বসলে আবার ঘুমিয়েই পড়বো, আর ঘুমিয়ে পড়লে সন্ধ্যেবেলা উঠে কাজ করার এনার্জি একদম ডাউন হয়ে যাবে। তাও গুরুসার সাথে একটু লেপ মুড়ি দিয়ে বসে বইটই পড়বো, কিছু গল্প টল্প করবো দুজনে মিলে, তারপর আবার বিকেলে মানে চা টা করবো, আর রাত্রের কিছু সবজি বানাই কি যাই হোক, দেখবো কি বানানো, ডাল বানাবো বা সবজি বানাবো বা কিছু একটা ভাজাভুজি করব, কিছু একটা করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে আপনারা তো জানেন একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যেই বেল বাটনটা আছে সেটাও প্রেস করে দেবেন, বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো আমাকে লিখে জানাতে ভুলবেন না, কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজও ফলো করতে পারেন, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার আসছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।